হ্যালো বন্ধুরা, আজকে কথা হবে সিটাডেল হানিবানি সিরিজ নিয়ে, যেটা অ্যামাজন প্রাইমে এসছে নতুন সিরিজ, যেটা অ্যাকচুয়ালি প্রিকুয়াল আমেরিকান ওয়েব সিরিজ সিটাডেল থেকে, যেখানে রিচার্ড ম্যাডিসন আর প্রিয়াঙ্কা চোপড়া কাজ করেছিল। রিচার্ড ম্যাডিসনকে মনে আছে যে আমাদের গেম অফ থ্রোনসের রব স্টার্ক ছিল, তারপরে ইটারনালসে গিয়ে ইকারাস হয়েছিল, সেই রিচার্ড ম্যাডিসন ছিল, তার সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া। আশা করি প্রিয়াঙ্কা চোপড়াকে ভুলে যাওয়া নেই। তো সেই সিরিজটা খুব ভালো চলেন, যদিও ওটা রুসুবাদার রুসুবাদার বানিয়েছিল, তো অত ভালো চলেনি। বাট এই সিরিজটা কিন্তু রাজ অ্যান্ড ডিকে বানিয়েছে, সঙ্গে রুসুবাদাস আছে। তাহলে বুঝতেই পারছো রাজ অ্যান্ড ডিকের যে লাস্টের যে সিরিজ তুমি যে কটা ধরতে পারো, তুমি ফ্যামিলি ম্যান নিয়ে নাও, ফার্জি নিয়ে নাও, গানস অফ গুলাব নিয়ে নাও, প্রত্যেকটা সিরিজ কিন্তু আমাদের দারুণ লেগেছিল। আমি রিভিউ করেছি, আপনি চেক আউট করে নিও। তো সেই রাজ অ্যান্ড ডিকে রয়েছে, তার সঙ্গে রুসুবাদাস, যারা কিন্তু অ্যাকশনের মাস্টার, ঠিক আছে। মার্ভেলসের বড় বড় সব মুভি, লাস্টে এন্ড গেম, ইনফিনিটি ওয়ার, সিভিল ওয়ার, ক্যাপ্টেন আমেরিকা, উইন্টার সোলজার, সব কটাতে ফাটিয়ে কাজ করতো। বুঝতেই পারছো এখানে আমরা কি এক্সপেক্ট করতে পারি। তো সেরকমই এইখান থেকে তুমি ডেফিনেটলি প্রত্যেকটা এক্সপেকটেশন মিট হয়। ক্যামেরা অ্যাঙ্গেল দেখো, অ্যাকশন সিকোয়েন্স দেখো, তারপরে হচ্ছে অ্যাক্টিং দেখো, মানে কোনো ড্রামা সিনের বিল্ড আপ দেখো, প্রত্যেকটা জায়গায় কিন্তু অসাধারণ কাজ হয়, এবং লাইটিংয়ের কাজও খুবই ভালো। স্পেশালি ফার্স্টে যে সামান্থার একটা গাড়ি করে, মানে গাড়ির মধ্যে একটা ফাইটিং সিন আছে, ওটা দেখার মতো। আর এন্ডে গিয়ে, হ্যাঁ লাস্ট এপিসোডে এন্ডে গিয়ে হানি বানি দুজনে মিলে যে ফাইটিং সিন, করিডোর ফাইটিং সিন, যেটা হচ্ছে ফেমাস মার্ভেলের করিডোর ফাইটিং সিন, ঠিক আছে, সেগুলোতে আমাদের হিরোটা হেভি ফাইটিং করে, সেরকম কিছু ফাইটিং সিন এখানেও পাবে, সেটাও কিন্তু দারুণ লেগেছে। তো এই স্পাই থ্রিলার জনরাতে না এই সিরিজটা আমার বেশি ভালো লাগার আরেকটা বড় কারণ হচ্ছে, রাজ অ্যান্ড ডিকের যে কোনো সিরিজে তুমি কিন্তু কমেডি দারুণভাবে পাবে, এইখানে কিন্তু ওরা কমেডির দিকে যায়নি। সিচুয়েশন দুই একটা ছোটোখাটো জায়গা বাদ দিলে তুমি কমেডি খুঁজে পাবে না, পুরো সিরিয়াস সিরিজ এটা, এবং সিরিয়াস ব্যাপারটা ধরে রাখে। 40-50 মিনিটের প্রত্যেকটা এপিসোড, 6টা এপিসোড আছে, কিন্তু কখনো তোমার বোরিং ফিল হয়ে যায় না, সবসময় টান টান যে উত্তেজনাটা ধরে রাখে, ঠিক আছে। আর এইটারা একটু টাইমের ফ্লাকচুয়েশন করে, যখন কখন পিছনে গিয়ে ওদের ব্যাক স্টোরি দেখা, কখন আবার এগিয়ে এসে প্রেজেন্ট টাইম দেখা, তো এটা হতে থাকে। আর যেহেতু এটা ব্যাক স্টোরি, মানে এটা প্রিকুয়াল, ঠিক আছে, তো এটা 1992 থেকে 2000 মধ্যে টাইমটা ঘোরাফেরা করে, ঠিক আছে। এবার যদি আমি বলি যে কাহিনীটা কি, কাহিনীটা হচ্ছে দুজন হানিয়ার বাড়ির, যেখানে সামান্থার আমাদের বরুণ ধাওয়ান কাজ করে, সামান্থা একটা স্ট্রাগলিং একটা যে কাজ পায় না, তো কাজ না পেয়ে সে বাড়ির সাথে আমাদের বরুণ ধাওয়ানের সঙ্গে মিলে স্পাইয়ের কাজ করে, দেন ফিউচারে গিয়ে সেটা ওদের উপর ভারী হয়, বিকজ ফিউচারে গিয়ে সেটা ওদের মেয়ের উপর আসে, এবং মেয়েকে বাঁচানোর জন্য ওরা আবার সেই স্পাইয়ের ব্যাপারে কাজে যায় এবং মারধার করে। এই হচ্ছে গল্প। এইখানে কিন্তু যদিও পুরো গল্পটাই হানিয়ান বানিকে নিয়ে, বাট এখানে পুরো গ্ল্যামার ব্যাপারটা টেনে নিয়ে যায়, পুরো মানে শোটা টেনে নিয়ে যায় হচ্ছে বাচ্চাটা নাদিয়া। হ্যাঁ, এটা সেই নাদিয়া, সিটাডেলের নাদিয়া, সিটাডেলের যে প্রিয়াঙ্কা চোপড়া যে ক্যারেক্টারটা করেছিল নাদিয়া, সেই নাদিয়ার এটা ছোট ভার্সন, মানে তখন বাচ্চা ছিল, মানে বরুণ ধাওয়ান সামান্থা হচ্ছে নাদিয়ার মা বাবা, মানে প্রিয়াঙ্কা চোপড়ার মা বাবা, ঠিক আছে, বোঝা গেল। আর এইখানে যে মেয়েটা কাজ করেছে নাদিয়া, ছোট মানে ছোটবেলার ক্যারেক্টারটা কাজ করেছে, কাশবি মজুমদার, মানে আমি মজুমদার, ঠিক আছে, আমার বোন। তো যাই হোক, মেয়েটা অসাধারণ কাজ করে, কখনো মনে হয় একটা বাচ্চা মেয়েকে আমি অ্যাক্টিং করে দিচ্ছি, মনে হচ্ছে কোনো ম্যাচিওর বুড়ি আম্মা কাজ করেছে, ঠিক আছে, ফাটিয়ে দিয়েছে মেয়েটা। তো ওর উপর অনেক কিছু ছিল, অনেক জায়গায় দারুণ দারুণ অ্যাক্টিং করেছে বাচ্চা মেয়েটা, ফাটিয়ে দিয়েছে। তো এই হলো কাহিনী। তো এখানে যেভাবে এরা অ্যাক্টিং করেছে, যেভাবে পুরো প্রত্যেকটা সিকুয়েন্স আমাদেরকে ধরে রেখেছে, না এতটা 40-50 মিনিট এপিসোড, 6টা এপিসোড, তারপরও বোরিং ফিল হয়ে যায়, মানে অ্যাকশন সিকুয়েন্সগুলো সত্যি দেখার মতো, ঠিক আছে, রুসুবাদাস আছে তো বুঝতেই হবে, অ্যাকশন সিকুয়েন্সগুলো সত্যি দেখার মতো। ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরা যে আগে পিছিয়ে নেওয়া, ঠিক আছে, ওরা যখন সামনে থেকে এগিয়ে যাচ্ছে, ক্যামেরা ওরা গুলি করছে, আবার ক্যামেরা পিছিয়ে আসছে, তখন আমরা বাকি গুন্ডা দেখতে পাচ্ছি, তো সেগুলো দেখতে দারুণ লেগেছে। তো অল ইন অল আমি বলবো একটা দারুণ সিরিজ। একটা প্রবলেম মনে হয়, সেটা হচ্ছে যেহেতু এটা প্রিকুয়াল না, এটাকে ওই ওপেন এন্ড ছাড়াটা উচিত হয়, ঠিক আছে, যে কাহিনীটা না আপ কাছে ছেড়ে দিলে ওটা বন্ধ করে, সেটা ছাড়া উচিত হয়। একটা সিজনই করো, বারবার তোমাকে দুটো তিনটে সিজন কেন করতে হবে, অলরেডি যখন সিরিয়াল বেরিয়ে গেছো, বড় হয়ে কী হবে সেটা আমরা জেনে গেছি, সো এখানে এটা কমপ্লিট করে দাও, আরেকটা এপিসোড যদি বাড়াতে হয় আরেকটা বাড়িয়ে কমপ্লিট করে দাও, ঠিক আর ঝুলি রাখার মানে দেখছি, আবার সেকেন্ড সিজন বানাবে, যাই হোক করতেই পারে। যাই হোক, আমার সিরিজটা যেটুকু দেখেছি আমার খুব ভালো লেগেছে, প্রত্যেকটা জায়গায় আমার দারুণ লেগেছে, অ্যাক্টিং, অ্যাকশন, স্টোরি বিল্ড আপ, ক্যারেক্টারাইজেশন, মিউজিক, ঠিক আছে, বিটগুলো যেগুলো দিয়েছে সে প্রত্যেকটা খুব ভালো লেগেছে। সো তোমার ডেফিনেটলি এটা চেক আউট করতে পারো, বাট একটু বলবো ফ্যামিলির সঙ্গে না দেখা বেটার হবে, বিকজ কিসিং সিন আছে, ভালগার ওয়ার্ড আছে,
আর গরম ধরনের বাম দেখতে পারবে, ঠিক আছে কিছু করার। তো সেগুলো যদি প্রবলেম না থাকে দেখতে পারো সমস্যা নেই, তাহলে একা দেখতে বেটার। খুব ভালো লেগেছে ডেফিনেটলি, এটা তোমরা উইকেন্ডে চেক আউট করতে পারো। করে দিয়ে তুমি সিরিজটা দেখে কেমন লেগেছে আমি কমেন্টে নিশ্চয়ই আমার সঙ্গে দেখাবে নেক্সট ভিডিওতে। গুড বাই।